ভিন রাজ্য থেকে যুবক বাড়ি ফিরতে চাঞ্চল্য ছড়ায় কোতুলপুরে। এরপরে ব্লক প্রশাসনের স্বাস্থ্য আধিকারিকরা ওই যুবকের পরিবারের সাথে দেখা করেন এবং এলাকার মানুষের সাথে কথা বলেন। অযথা আতঙ্কিত না হওয়ার আর্জি জানান তারা। করোনা আতঙ্ক বিশ্বজুড়ে ছড়িয়েছে, তার মধ্যে কর্মসূত্রে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরা এক যুবককে নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার কোতুলপুরের লেগু এলাকায়। এই খবর পেয়ে বুধবার ওই যুবকের সঙ্গে দেখা করেন ব্লক প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকরা। কথা বলেন সংশ্লিষ্ট যুবক ও এলাকাবাসীর সঙ্গে। তারা এলাকাবাসীকে অযথা আতঙ্কিত না হতে বলেন, একই সঙ্গে তার শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া না গেলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন। ওখানে যেখানে ছিলে কি কাজ করতে? আমি স্পিনিং এ কাজ করতাম। স্পিনিং মানে আপনি যে মানে জামা কাপড় যেটা তৈরি হয় ওই বার্নিং এ আমি কাজ করতাম। ওটা কি কোম্পানির নাম কি? প্রিমিয়াম মিল কোয়েম্বাটুর স্যার পুলাঙ্কিনার তালুক ডিস্ট্রিক্ট ত্রিপুর। আচ্ছা, ওখানে থাকতে কিভাবে মানে মেস করে অন্য সবার সাথে না? না স্যার, আমি থাকতাম ওখানে কিরকম মানে আমরা ছটা একটা রুমে ছজন থাকি, তো ওই রুমের মধ্যে ছজন করে থাকে, ওই রুমের মধ্যে সব বন্ধু বান্ধবদের মধ্যে ছজনের যারা আছে তাদের কারণে এই রিসেন্টলি সর্দি কাশি জ্বর হয়েছে? না স্যার, ওখানে কোনো তো প্রবলেম নেই, কেরলে ওটা বেশি প্রবলেম হয়েছে, কিন্তু তামিলের মধ্যে আমি যতদিন ছিলাম। আর মিলে কারোর জ্বর? না স্যার, ওখানে কোনো প্রবলেম হয়েছে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।